নমস্কার সার হকল সরকারি কর্মচারী আর এটা অত্যন্ত সুখবর আছে হয় আমি আজিৰ এই সুখবর জানি লম তার আগতে আপনার একটা অনুরোধ অনুগ্রহ করে আপনার আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন কারণ আপনার এটা লাইক এটা শেয়ার হয়েছে আমার পরিশ্রমের ফল আর নতুন করে অহা সার্ভেজকলে অনুগ্রহ করে আমার এই চেনেলটো সাবস্ক্রাইব করে লব সার হকল সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারী সকলের পক্ষত এটা রায়দান দিয়ে কেছে যে পরিয়ালের নির্ভরশীল ব্যক্তিক অনুকম্পামূলক নিযুক্তি তেতিয়াই দিয়া হব যেতিয়া তেউর অর্থাৎ কর্মচারীজনের ঘরের আয় ষাঠি শতাংশত কম হয় আর এই আয় চাকরি করে থাকা অৱস্থাত মৃত্যু হওয়া সরকারি কর্মচারীজনের আয়েরপরা হিসাব করা লগতে কৈছে যে যদি কর্মচারীজনের আয় প্রতি মাহত দশ হাজার টাকা আসিল আর কর্মচারীজনের মৃত্যুর পিছত পেনশন আধা হোৱাত অর্থাৎ ফিফটি পার্সেন্ট পৰৱৰ্তী সময়ৰ আয় প্ৰতিমাহে ছয় হাজাৰ টকাতকৈ কম হয় তেনে ক্ষেত্ৰতহে কৰ্মচাৰীজনৰ পৰিয়ালৰ নিৰ্ভৰশীল ব্যক্তিক চাকৰিৰ বাবে যোগ্য বুলি অৰ্থাৎ অনুকম্পামূলক নিযুক্তিৰ বাবে যোগ্য বুলি মানি লোৱা হ'ব আৰু কৰ্মচাৰীজনৰ পৰিয়ালৰ আশ্ৰিত ব্যক্তিজনক অনুকম্পামূলক নিযুক্তি দিয়া হ'ব গতিকে চাৰ্বেদেসকল এয়া নিশ্চয় ৰাজ্য তথা দেশৰ চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ বাবে এটা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ আশা রাখি আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন কারণ আপনার একটা লাইক এটা শেয়ারি হৈছে আমার পরিশ্রম ফল আর নতুন করে অহা সার্ভিতাস অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব